আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, তুমি কি ভাবতেছো তোমার সন্তান আর হাসান হুসাইনকে দেখার জন্য তুমি আলীর মনটাই আনচান আনচান করে? আলী, তোমার চাইতে বেশি আমি আমার দুইজন নাতিকে হাসান আর হুসাইনকে দেখার জন্য আমার অন্তরটা আরো বেশি আনচান আনচান করে। ও আলী, তুমি যদি বাড়িতে যাও, আমার দুইজন নাতি ভাই হাসান আর হুসাইন দুইজন আয়েশা তোমার কাছে ডাক দিয়ে বলবেন, বাবা, তুমি তো দেখা যায় বাড়িতে চলে আসলা, আমার নানা ভাই কোথায়, আমার নানা ভাই কোথায়? ও আলী, তুমি তখন কি বলবা? ও আলী, আমার নাতি ভাই দুইজন তোমাকে ডাক দিয়ে বলবেন, বাবাজি, আমার নানা ভাই আমাদের জন্য কোনো কিছু হাদিয়া পাঠাইছেনি। তখন তুমি কি উত্তর দিবা? লাজবাব হয়ে যাইবা? ও আলী, তুমি দাঁড়াও, আমি আমার দুইজন নাতি ভাইকে আমি কিছু হাদিয়া দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার! আল্লাহর পয়গম্বর তার দুইজন নাতিকে হাদিয়া দিতে চাই। যুদ্ধের ময়দানে তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, কি দিবে কি দিবে? আল্লাহর পয়গম্বর হুজরার মধ্যে চইলা যাইয়া সরাসরি আল্লাহর সঙ্গে কালেকশন লাগায়া দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ও আল্লাহ, কয়েকদিন হয়ে গেছে আমি আমার দুইজন নাতি ভাইকে দেখি না। আল্লাহ, আলী যখন বাড়িতে যাইবে, আলী যখন বাড়িতে যাইবে, তাদেরকে তো তাদের আব্বা অর্থাৎ হাসান আর হুসাইন বলবে, ও বাবাজি, আমার নানা ভাইকে দেখি না, আমার নানা ভাই কোনো কিছু পাঠাইছেনি, আল্লাহ যদি না দিতে পারি আমার নাতি ভাইদের কাছে আমি লজ্জিত হয়ে যাইব। আল্লাহ, তুমি কোনো কিছু হাদিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও যাও যাও, জান্নাতি হাদিয়া লইয়া আমার পয়গম্বরের কাছে গিয়ে উপস্থিত হইয়া যাও। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন দুইটা খেজুর লইয়া আল্লাহর নবীর সামনে আয়েশা উপস্থিত হইয়া গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার আর কাঁদতে হবে না, পয়গম্বর আপনার মাথাটা উঠান, পয়গম্বর এই নেন, আল্লাহ তাআলা আপনার নাতি ভাইদের জন্য জান্নাত থেকে হাদিয়া পৌঁছাইয়া দিছে, আপনি এই দুইটা খেজুর আলীর কাছে দিয়া দেন। আল্লাহর পয়গম্বর এবার দুইটা খেজুর লইয়া আলীর সামনে গিয়ে বলে, আলী রে, ও আলী, এই যে নাও দুইটা খেজুর, আমার দুইজন নাতি ভাইকে দিয়া দিবা। মুসলমান ভাইরা রে, আমার হযরত আলী নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, দুইটা খেজুরের মধ্য থেকে কোন খেজুরটা কাকে দেব? ও পয়গম্বর, কোন খেজুরটা কাকে দেব আপনি বলে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী রে, আমার বলতে হবে না, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা খেজুরের মধ্যে দুইজন সাহাবীর নাম লেখা দিয়েছেন, আমার দুইজন নাতির নাম লেখা দিয়েছেন। একটা খেজুরের মধ্যে হাসানের নাম আছে, আর একটা খেজুরের মধ্যে হুসাইনের নাম। আল্লাহ তাআলা জান্নাত থেকে লেখা পাঠিয়ে দিয়েছেন। আরো আস্তে জোরে বলেন না, সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা খেজুর পাঠিয়ে দিলেন, আলী নাও এই দুইটা খেজুর আমার দুই নাতি ভাইকে দিয়ে দিবা। ও মুসলমান যুবক ভাইরা রে, এখনো অনেক যুবক আছো, গুনার কাজে এখনো লিপ্ত আছে,
এখনো গিয়া দেখেন অনেক যুবক ভাইরা রাস্তার এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে, এখনো অনেক যুবক ভাইজান আছে মোবাইল নিয়ে গুনার কাজে ব্যস্ত আছো, এখনো অনেক মা জান আছো টিভির সামনে বসে আছো। আজকের এই দিনটা তোমার জন্য হইতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের দিন, অতএব তুমি সময় নষ্ট করবা না, তুমি সময় নষ্ট করবা না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে একটা প্রশ্ন করবে, বান্দা ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মূল্যবান সময় দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম একটা হায়াত দিয়েছিলাম, ও বান্দা তুমি এই হায়াতটা পাইয়া কোন কাজে ব্যস্ত ছিলা, তুমি এই সময় পাইয়া কোন কাজে ব্যস্ত ছিলা, ও বান্দা তুমি তোমার সময়টাকে নেক কাজে ব্যয় করেছো নাকি অসৎ কাজে ব্যয় করেছো। আমি আল্লাহর সামনে আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিয়ে যাও, ও বান্দা আজকে যদি এই হিসাবটা না দিতে পারো সাবধান সাবধান, সামনে এক পাও তুমি অগ্রসর হইতে পারবা না। এই জন্য যুবক ভাইরা রে আমার ও আমার পর্দার অন্তরালের মাগো, এখনো যারা ব্যস্ত আছো গুনার কাজে, এখনো যারা বিছনার মধ্যে বসে আছো শুয়ে আছো, এখন অনেক যুবক ভাইরা চার হোস্টেলের দোকান পাঠে বইসা আছে, তোমাদের হাতে দইরা বলি পায়ে দইরা বলি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে আসো। এই মাহফিলটা হইতে পারে আজকে তোমার জন্য নাজাতের জরিয়া, এই মাহফিলটা হইতে পারে তোমার বাপ দাদা যারা কবরে আছে তাদের মাফের ওসিলা, জুড়ে বলেন ঠিক কিনা, হইতে পারে এই এলাকার মধ্যে যত মুর্দিগান আছে, হইতে পারে এই এলাকার মধ্যে যত মৃত মানুষ আছে, এই মাহফিলটা তাদের জন্য আজকে নাজাতের জড়িয়া। অতএব তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো, এখনো যারা এদিক সেদিকে ঘোরাফেরা করতেছো, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, অতি অল্প সময়ের মধ্যে মাহফিলের মধ্যে আইসা বৈসা যাও। কি বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা খেজুর লইয়া আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে হযরত আলী হাঁটতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন রাস্তার সাইডে একজন দরিদ্র ব্যক্তি একজন ফকির ব্যক্তি রাস্তার পাশে শুয়ে আছেন। বোঝা যাইতেছে মনে হয় কয়েকদিন ধরে খাবার নাই, বোঝা যাইতেছে কয়েকদিন ধরে খাবার না থাকার কারণে তার পেট আর পিঠটা একসাথে লাগে গেছে। হযরত আলী আবার মনে মনে প্রশ্ন করলেন, এই যে লোকটাকে দেখা যায়, এখন যদি আমি তাকে জিজ্ঞাসা না করি অথবা তাকে যদি আমি জিজ্ঞাসা না করি, আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, ও আলী তোমার সামনে দিয়ে একজন অনাথ ব্যক্তি একজন দরিদ্র ব্যক্তি ছিল, তাকে তো তুমি জিজ্ঞাসাও করো নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার টেনশনে পড়ে গেলেন, কি জবাব দেব কি জবাব দেব, আল্লাহর সামনে কি জবাব দেব, এই টেনশন করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেছেন না লোকটা কি জীবিত নাকি মৃত। হযরত আলী আবার মনে মনে প্রশ্ন করলেন, একটা সালাম দিয়ে দেখি, যদি জীবিত হয় সালামের উত্তর লইবে, আর যদি জীবিত না হয় সালামের উত্তর লইবে না, বুঝতে পারবো লোকটা জীবিত আছে না মৃত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, লোকটা এবার ঠাস করে ফালদা দাঁড়ায়া গেলেন, দাঁড়ায় বলে ওই আলী ওই আলী সালাম দিয়েছ, সালামের মানে বুঝো। হযরত আলী তো আশ্চর্য হয়ে গেল, আরে এই লোকটা কি বলতেছে, সালাম দিলাম সালামের মানে বুঝি কিনা। হযরত আলী আবার মনে মনে প্রশ্ন করতে লাগলেন, মনে হয় সে সালাম যে দিয়েছি সালামটা বুঝে নাই, আবার সালামটা দিই, এখানে আপনাদের একটা সালামের কৌশল শিখায় দিই। অনেক সময় আমরা দেখা যায় ইমাম সাহেব বাজারে গেছে বাজার করতেছে অথবা মোবাইলে ব্যস্ত আছে, আমরা সালাম দিই ইমাম সাহেব আসসালামু আলাইকুম, ইমাম সাহেব কিন্তু ওইদিকে মোবাইলে ব্যস্ত আর না হই তরকারির দান্দায় আছে। আমি একবার সালাম দিয়ে যখন ইমাম সাহেব সালামের উত্তর লইল না,
গিয়া বললাম, এই ইমাম সাহেব, এই সালাম দিয়েছি শুনেন নাই? কি বলেন, আমরা কই কিনা? কি বলেন, আপনারা কন্যা মনো নাকি, নাকি আপনাদের এলাকায় নাই? আমাদের এলাকায় এমন আছে, অনেক সময় ইমাম সাহেবরে সালাম দিয়ে বলে, ইমাম সাহেব সালাম দিছি শুনেন নাই? আসলে শরীয়তের বিধান এমন নয়, একবার সালাম দিছেন শুনেন নাই, আবার বলতে হবে আসসালামু আলাইকুম, তাও শুনেন নাই, আবার বলবেন আসসালামু আলাইকুম। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, লোকটাকে সালাম দিলাম, দাঁড়ায় বলতেছে সালামের মানে বুঝি কিনা, আচ্ছা যাক আরেকবার সালাম দিই উত্তরটা লয় কিনা, আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম, লোকটা এবার চেতে গেছে, বারবার সালাম দিতে হইব নাকি, আমি কি সালামের মানে বুঝি না? সালাম দিলে যে ওয়ালাইকুম সালাম লইতে হইব এটা তো আমি জানি। তাহলে আলী বলতেছে সালামের উত্তর লও না কেলতে লেগে, জান হই যদি উত্তরটা নও না কেন? বলতেছে, এ আলী তুমি কি তাকে দেখো না, আমার পেট আর পিঠ একসঙ্গে লাগে গেছে, খাবার নাই দাবার নাই, কয়েকদিন যাবত অনাথ রাস্তার পাশে শুয়ে রয়েছি, আর তুমি আমার বারবার সালাম দাও, সালামের উত্তর লইবে পারলে আমার খাবার দাও তাড়াতাড়ি, জানটা আয় আর যা। হযরত আলী কোয়ারি শাস, এটা তো বাবের পাগল দেখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললো, আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো এই মুহূর্তে দেওয়ার মতো না, ওই যে আমার বাড়ি দেখা যায়, আসো আমার বাড়িতে আসো, খাবার দিব। লোকটা বলতেছে, আমি অন্যান্য ফকিরদের মতো সুসা ফকির না, তুমি আমাকে বলবা আর তোমার বাড়িতে চলে যাবো, যদি আমাকে নিতে হয় তোমার কাঁধে করে তোমার বাড়িতে নিয়ে যাইতো। হযরত আলী কয়, সুবহানাল্লাহ, এটা দেখা যায় কোন মুশকিলে পড়লাম, কয়েকটা মায়ের রেই দিব নাকি, হামদা হইলে তো মায়ের রেই দিলাম বলে কি বলে, আর ভিক্ষু খাবার দিতে চাইলাম আবার কস কান্দে করে বাড়িতে নিব। হযরত আলী রাগ উঠে গেছে, কি করবে, সঙ্গে সঙ্গে আলীর কানে কে যেন আওয়াজ দিল, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আলী কোন সাইলকে দূরায় দিবা না, কোন সাইলকে তুমি তোমার দরজা থেকে তাড়ায় দিবা না। হযরত আলী কয়, এটা তো মাওলার খেলা দেখা যায়, আচ্ছা ঠিক আছে, ভিক্ষু উঠো কাঁধে উঠো, ভিক্ষু কাঁধে উঠিয়া আরাম করে তো বইতে পারে না, কাঁধে উঠলে তো আর আরাম করে বসা যায় না, বারবার ঠ্যাংটা আলীর কাঁধে উঠাই দিতেছে। আলী কয়, আরে কি মুশকিলে না পড়লাম, যাও ভিক্ষুকের রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে যাবো, কাঁধে উঠাইছি, এদি দেখা যা আবার পাটা কাঁধে উঠাই দিতেছ। আলী কয়, এই ভিক্ষু কি করতেছ, তোমার পা কেন আমার কাঁধে বারবার উঠে? ভিক্ষু কো, ভাই এইভাবে মজা লাগে না, একটু আরাম করে বইতাম। আলী কয়, পারবা না পারবা না, এই কাঁধে আমার রসুলের হাত লেগেছে, এই কাঁধে তুমি তোমার পা রাখতে পারবা না। ভিক্ষুক, তাহলে তোমার ঘটনাটা শুনি, আল্লাহ রসুলের হাতটা কিভাবে লাগলো। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে শুনবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে ডাক দিয়ে বলেন, ভিক্ষুক রে, আল্লাহর পয়গম্বর যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর আল্লাহর রসুল যখন মক্কার ভিতর থেকে 360টা মূর্তি একটা একটা করে ভাঙতে লাগলেন, আল্লাহর পয়গম্বর একটা মূর্তি ভেঙে যে লাগল পাই না, আল্লাহর পয়গম্বর বারবার পাটা উসকি দিয়ে ওই মূর্তিটা ভাঙার জন্য চেষ্টা করে, ও ভিক্ষু আমি যখন এই অবস্থা দেখলাম, আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া দাঁড়াইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বললাম, পয়গম্বর আপনার কষ্ট করতে হবে না, ও পয়গম্বর আমি থাকতে আপনার কষ্ট আমি সহ্য হই না, ও পয়গম্বর আমি আলী আমার কাঁধটা পাইতা দিলাম, পয়গম্বর আপনি আমার কাঁধের উপর দাঁড়াইয়া যান, দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই কাজটা করে ফেলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কি আমার ওজন সহ্য করতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর 80 মন লোহার দরজা ফটক উঠাইয়া ইডাল দিয়ে অনেক দূরে ফালাইয়া দিছি, আর আপনি পয়গম্বর কতটুকু ওজন হবেন? ও পয়গম্বর 80 মন তো আর আপনি হবেন না, পয়গম্বর কোনো টেনশন নাই, আপনি আমার কাঁধে উঠা যান। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ভিক্ষুক রে, আমি যখন এই কথা বললাম আমার পয়গম্বর শুধুমাত্র পজিশন রেডি করতেছে আমার উপর উঠার জন্য, যেই মাত্র পজিশন রেডি কইরা
আমার কাঁধের উপর দুইটা হাত এভাবে আঙ্গুলি রাখলেন। আমি এমন জোরে একটা চিৎকার মেরে বললাম, পয়গম্বর কি আমার উপর পড়ে গেল। আমার উপর মনে হইতেছে তামাম পৃথিবীটা পাইঙ্গা আমার কাঁধের উপর পড়ে গেছে। পয়গম্বর নামেন নামেন নামেন, এই বলে চিৎকার কইরা কইরা আল্লাহর পয়গম্বরকে নামায়া দিলেন। ও পয়গম্বর আপনার ওজন আমি সহ্য করতে পারি না। পয়গম্বরের দুইটা আঙ্গুলের ওজন ছিল এত বেশি, পয়গম্বরের দুইটা আঙ্গুলের ওজন ছিল এত বেশি, তাহলে আপনার আমার পয়গম্বরের ওজন আল্লাহ তাআলার কাছে কত বেশি। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মাত্র দুইটা আঙ্গুল রাখলেন, হযরত আলী বলতেছেন আমার উপর যেন তামাম পৃথিবীটা ভাইঙ্গা পড়ে গেল। চিন্তা করে দেখেন আল্লাহর পয়গম্বরের কত ওজন ছিল। যাই হোক, ভিক্ষুকের ঘটনা শুনে দিলেন, ভিক্ষুক খুশি হয়ে গেল। এবার ভিক্ষুককে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়িতে পয়সা গেছে, পয়সা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা হাসান হোসেন কোথায়? বাড়িতে মেহমান নিয়ে আসছি, কি খাবার দাবার আছে ব্যবস্থা করো তাড়াতাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে ঘরে ঢুকলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই পয়গামটা দিয়ে হযরত আলী বের হয়ে ভিক্ষুকের কাছে যাবেন, এমন সময় বিকট একটা আওয়াজ শুনতে পারলেন। মনে হইল কিছু যেন জমিনে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আবার ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে রুটায় পড়ে আছে। মুসলমান বন্ধু আমার, ও যুবক বাবা, ও বৃদ্ধ বাবাজি, খুব হৃদয় বিদারক ঘটনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে লুটাইয়া পড়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসাইনকে ডাক দিয়ে বললেন, হাসান হুসাইন কই রে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, তোমার মা জমিনের মধ্যে লুটায় পড়ে গেছে, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পানি দিয়ে হুঁশ ফিরাইয়া আনলেন। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি জমিনের মধ্যে লুটাইয়া পড়ার কারণ কি? ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ হয়েছে? তোমার কি কোনো অসুস্থতা আছে? আমি আলীর কাছে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, জুড়ে বলেন না আল্লাহু আকবার, ও প্রাণের স্বামী, স্বামী জানেননি আপনি তো যুদ্ধের ময়দানে চলে গেছেন, এই দিক থেকে আমাদের ঘরের মধ্যে আগুন জ্বলে না। ও আমার স্বামী, তিন দিন হয়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার হাসান আর হুসাইন না খায় আছে। ও স্বামী আমার, আমি ফাতেমাও না খাইয়া আছি। ও স্বামী আমার, আপনি যখন মেহমান লয়ে আসছেন এমনি তো ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আবার যখন মেহমানের কথা শুনলাম এই যে আমার একটা পেরেশানি ডুইকা গেছে, আমি আবার ওই ফকিরকে কি দিব, ওই মেহমানকে কি দিব, টেনশনে পড়ে গেছি, কোনো উপায় পাই না উপার পাই না। ও আমার স্বামী, এই টেনশনে আমি আমার মাথাটা চক্কর মাইরা জমিনের মধ্যে লুটাইয়া পড়ে গেছি। ও প্রাণের স্বামী আমার, গড়ে দেওয়ার মতো তো কিছু নাই, কি দিব কি দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরো বেশি টেনশনে পড়ে গেছে। হায়রে, রাস্তা থেকে দৌড়া একজন মেহমান নিয়ে আসলাম, এই মেহমানকে যদি আমি খাবার না দিতে পারি, এই মেহমানকে যদি আমি ফিরাইয়া দেই, তাহলে আমি পয়গম্বরের সাহাবীর কোনো মান ইজ্জত থাকলো না, এবং ওই ভিক্ষুকের কাছে আমাকে বড় লজ্জিত হইতে হবে। এবার পয়গম্বরের সাহাবী দৌড় মারি
ভাইরা ঘরের মধ্যে ছইলা গেছেন, জায়নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়েছেন। বলেন তো দেখি, সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? আরো জোরে বলেন, বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? আপনি যতই বড় মুসিবতের মধ্যে পড়েন না কেন, যত বড় এই পেরেশানির মধ্যে পড়েন না কেন, আপনি শুধু নামাজের মধ্যে দাঁড়াইয়া যান। নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক ও মালিক, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ আমায় এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। রাত্রির বেলা সমস্ত কোর্ট আদালত বন্ধ হয়ে যায় আল্লাহ, সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায় আল্লাহ, তোমার আদালত তো কোনো সময় বন্ধ থাকে না আল্লাহ, তোমার কোর্ট তো কোনো সময় বন্ধ থাকে না আল্লাহ, তোমার দরজা তো সবসময় খোলা। দুনিয়ার মানুষের নীতি তো এই রকম, একবার গিয়ে চাইলে দিবে, দুইবার গিয়ে চাইলে দিবে, তিনবার গেলে দূর দূর করে তারায়া দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম তো এরকম না। আমার আল্লাহর কাছে কোনো বান্দা যখন গিয়া একবার চাই আমার আল্লাহ খুশি হয়ে যায়, দুইবার চাইলে আমার আল্লাহ এক চাইতে বেশি খুশি হয়ে যায়, তিনবার চাইলে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা কি চায় কি চাই? আমার বান্দা জান্নাত দেখেছে? ওই ফেরেশতারা বলবেন, না মাওলানা, আপনার ফেরেশ আপনার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে, ও ফেরেশতারা, আমার এই বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা না বলে, না মাওলা, তোমার বান্দারা জাহান্নামও দেখে নাই। আল্লাহ আবার প্রশ্ন করে, ও ফেরেশতারা, তাহলে আমার বান্দারা কেন কান্দে? আমার বান্দারা কিসের জন্য কান্দে? আমার বান্দারা আমার কাছে কি চাই? ফেরেশতারা বলে, মাওলা, ও মাওলা, তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চাই। কি বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? কে আছে এমন জান্নাত চায় না? এই তো মাশাআল্লাহ, সবাই জান্নাত চায়। যে ব্যক্তি নামাজ পড়ে না সেও কিন্তু জান্নাত চায়। যে দেখবেন বন্ডামি করে তাকেও যদি জিজ্ঞাসা করেন, এই তুমি বন্ডামি করো কেন, সে বলবে জান্নাত পাওয়ার আশায়। যে দেখবেন ফকিরামি করে তাকে জিজ্ঞাসা করবেন, এই তুমি এই রাস্তা গ্রহণ করেছো কেন, সে বলবে আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। যদিও তার রাস্তাটা তার পন্থাটা গলত, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু জান্নাতে যাওয়া। কি বলেন? হিন্দু ভাইরও চায় যে আমরা সব আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার যেই বান্দা আমি আল্লাহর জান্নাতও দেখে নাই, আমি আল্লাহর জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, তারপরে আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহর তৈরি জান্নাতকে বিশ্বাস করে, আমি আল্লাহর তৈরি জাহান্নামের আযাবের ভয় তার অন্তরের মধ্যে আছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার পাগল পাড়া বান্দাকে, আমার প্যারা বান্দাকে আমি আল্লাহ মাফ করিয়া আমার বান্দাকে জান্নাতের বাসিন্দা বানায়া দিলা। এই জন্য মুসলমান ভাইরা, আমার আমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়া যাইব কার কাছে চাইব? আরো জোরে বলেন, কার কাছে চাইব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো পেরেশানির মধ্যে পড়া গেছে, আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দিয়ে বলে, মালিক, আল্লাহ দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ এই বিজ্যুতি থেকে আমাকে উদ্ধার করতে পারবে না আল্লাহ, আমি তোমার কাছে চাই, তুমি আমাকে যে কোনো ভাবে হোক আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ গো, আমি আমার সন্তানের জন্য খাবার চাই না আল্লাহ, আমি আমার বিবি ফাতেমার জন্য খাবার চাই না আল্লাহ, আমি আমার নিজের জন্য খাবার চাই না আল্লাহ, তোমার কাছে খাবার চাই, শুধুমাত্র এই মেহমানকে কিছু খাবার দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার আসমান থেকে আওয়াজ দিয়ে বলেন, ও পেয়ারা বান্দা, ও পয়গম্বরের সাহাবি, আর কোনো টেনশন করবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা কইরা দিলাম। সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার দাবার পৌঁছায় দিলেন।
আচ্ছা বলেন, জান্নাতি খাবারের গ্রান্টটা কি আমাদের দুনিয়ার খাবারের মতো নাকি? জান্নাতের খাবার তো এমন খাবার যে গ্রান্ট চতুর্দিকে ছড়িয়ে যাবে। আমরাই তো ভালো কিছু রানলে দেখা যায় একবারই পারি আরেক বাড়িতে গ্রান চলে যায়। জান্নাতি খাবারের গ্রান্টটা কেমন হবে? জান্নাতি ফল কি আমাদের দেশের ফলের মতো ফরমালিন যুক্ত না ফরমালিন মুক্ত? আল্লাহ তাআলা জান্নাতি এত নাজ নিয়ামত রাখছেন, এগুলো যদি বলতে যায় আর অনেক সময়, অনেক লম্বা সময় এদিকে আবার চলে যাবে। তো আল্লাহ তাআলা জান্নাতি খাবার হযরত আলীর জন্য পাঠিয়ে দিলেন জান্নাত থেকে, যে আলী এই নাও তোমার জন্য আমি জান্নাতি খাবার পৌঁছায় দিলাম, তোমার মেহমানকে নিয়ে আপ্যায়ন করো। এই জান্নাতি খাবারের ঘ্রাণ হাসান আর হুসাইনের নাকের মধ্যে চলে গেছে। হাসান ডাক দিয়ে বলে, হুসাইন ওই যে মা বলতো তোর বাবা খাবার নিয়ে আসবে, তিন দিন ধরে তো ঘরে খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ভাইকে সান্ত্বনা দিত, তোমার বাবা আসার সময় খাবার নিয়ে আসবে, তোমার বাবা আসার সময় খাবার নিয়ে আসবে, সান্ত্বনা দিয়ে দিয়ে রাখতো। যখন জান্নাতি খাবারের গান দুই ভাইয়ের নাকের মধ্যে চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান হুসাইন বলতেছে, ভাই তুমি যাও গিয়ে বাবাকে বলো খাবারটা যেন আমাদেরকে দেয়। হাসান বলে, না আমি এখন যেতে পারবো না, বাবার মন মেজাজ ভালো না। হুসাইন, তুমি যাও, তুমি গিয়ে বলো বাবা খাবারটা দাও। হুসাইন ছোট মানুষ, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আয়েশা বাবাকে বলতেছে, বাবা গো, ও বাবা, তিন দিন ধরে হয়ে গেছে একটা দানা আমাদের পেটের মধ্যে পড়ে না। ও আব্বা, মা তো বলতো তুমি আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসবা, বাবা খাবার দাও তাড়াতাড়ি, আর সহ্য হয় না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন রে সাবধান সাবধান, এই খাবার আর তুমি চাইবা না, এই খাবার হলো মেহমানের জন্য। ও হুসাইন সাবধান, এই খাবার তুমি দ্বিতীয়বার আর চাইবা না। হুসাইন ছোট মানুষ বুঝে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা গো যদি খাবার না দাও পা ছাড়বো না। বাবা ক্ষুধার যন্ত্রণা, ও বাবা আর সহ্য হই না, বাবা তাড়াতাড়ি খাবার দিয়া দাও। ও বাবাজি, মাই বলতো তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসবা, ও বাবা খাবার নিয়ে আমাদেরকে দিবা না, বাবা তুমি আমাদেরকে খাবার দাও। বাবা ডাক দিয়ে বলে, হুসাইন রে পাছার পাছার, ও হুসাইন এই খাবার তোমাদের জন্য না, ও হুসাইন এই খাবার তোমাদের জন্য না, এই খাবার হলো ফকিরের জন্য। হুসাইন ডাক দিয়ে বলে, বাবা খাবার যদি না দাও পা ছাড়বো না। হযরত আলী দিশানা পাইয়া পাতার জুড়ে একটা ঝাড়া মারলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট বাচ্চা মানুষ শিক্ষায় দুই হাত দূরে গিয়ে পড়ে গেলেন। আল্লাহ আকবার বলতেন, হযরত হুসাইন দুই তিন হাত দূরে গিয়ে ছিটকায় পড়ে গেলেন আর ডাক দিয়ে বলতেছে, বাবা গো, ও বাবা তুমি যদি খাবার না দাও তাহলে কিন্তু তোমাকে আমি এই মুহূর্তে নাম বলে ডাকবো, ও বাবা তোমাকে কিন্তু আমি নাম বলে ডাক দিব। সঙ্গে সঙ্গে হুসাইন বলে, এ আলী তুমি কেন আমাকে খাবার দিবা না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু আশ্চর্য হইলেন, আরে কি বলে আমার সন্তান আমাকে দেখা যায় নাম বলে ডাক দিলে, কি ব্যাপারে কি ব্যাপার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেলেন, কয়েকদিন আগের ঘটনাই হযরত আলীর মনে পড়ে গেলেন। ঘটনাটা শুনবেন নি কি বলেন, সবাই শুনবেন নি? হযরত আলীর ঘটনা মনে পড়ে গেলেন, আল্লাহর পয়গম্বর সাহাবা ইকরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন, হুসাইন মাঝখান দিয়া উঠে বলতেছেন, পয়গম্বর আপনি ওয়াজ থামান আমি একটু ওয়াজ করব। পয়গম্বর আপনি ওয়াজ বন্ধ করেন আমি এবার ওয়াজ করব। সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেলেন,
এ যুবক বন্ধু, আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। এত সাহাবীদের সম্মুখে হুসাইন ওইটা বলতেছে, পয়গম্বর আমাকে একটু সময় দেন, আমি এখন আপনার সামনে ওয়াজ করব। সাহাবা ইকরাম বলতেছেন, আলী হুসাইন, এই হুসাইন তুমি কি করতেছো? পয়গম্বর আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করতেছে। হুসাইন তুমি দূরে চলে যাও, পরে কোনো সময় কথা বইল। হুসাইন বলেন, না এখনই আমি কথা বলবো। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে হুসাইন, কি বলবা তাড়াতাড়ি বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই বাবাকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি যে ওয়াজ করব আপনি কষ্ট করে আপনার সাহাবীদেরকে বলে দেন, আমার ওয়াজের মাঝখানে আপনার সাহাবীরা যেন কোনো বেটু না দেয়, কোনো অবজেকশন যেন তারা না জানায়। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটি আপনি আজকে আমার সামনে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, হুসাইন রে কি প্রশ্ন করবা তাড়াতাড়ি করো। ঠিক আছে সাহাবা ইকরাম কোনো কিছু বলবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর প্রশ্ন করলেন, ও পয়গম্বর বলেন তো দেখি আপনার আব্বা দামি নাকি আমার আব্বা দামি? কি প্রশ্ন করছে? পয়গম্বর বলেন আপনার বাবা দামি নাকি আমার বাবা দামি? বলতেছে পয়গম্বর আপনার আব্বার নাম কি? বলতেছে আমার আব্বার নাম তো আব্দুল্লাহ। হুসাইন ডাক দিয়ে বলতেছে, আপনার আব্বাকে কয়জন মানুষ চিনে? আপনার আব্বা কি জান্নাতি না জাহান্নামি? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাআলা যদি চান আমাকে উসিলা করে আমার আব্বাকে জান্নাত দিতে পারে, না হয় এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। হযরত হুসাইন ডাক দিয়ে বলে, আপনার আব্বার নাম আব্দুল্লাহ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, আপনি জানেন আমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবার একটা নাম নয়, আমার বাবার আরেকটা নাম আছে আসাদুল্লাহিল গালেব। আমার আব্বা গোটা পৃথিবীর কাফেরদের জন্য বাঘস্বরূপ। আমার আব্বাকে দুনিয়ার সমস্ত মানুষ চিনে, আমার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পয়গম্বর তাহলে আপনি বলেন আপনার আব্বা দামি নাকি আমার আব্বা দামি? পয়গম্বর বলেন তাহলে আপনি দামি নাকি আমি দামি? আল্লাহর পয়গম্বর বলে, হুসাইন বাবার দিকতে দেখা যায় তাহলে তুমি দামি। এর আগে একটা কথা ভুলে রেখে গেছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরকে বলছিল, পয়গম্বর বলেন আপনি দামি নাকি আমি দামি, এই কথা যখন বলছিল, হুসাইনের বাবা আলী পিছন থেকে হযরত হুসাইনের মুখের মধ্যে চাপটি মেরে ধরলেন, এত জোরে ধরলেন যে আঙ্গুল লাগিয়া ঠোঁট ফাইটা রক্ত পড়তে শুরু করে দিলেন। যখন হযরত হুসাইনের মুখ থেকে এই উত্তরটা শুনলেন, হযরত আলী আবার চোখ থেকে পানি ছেড়ে দিছে, আরে কোন সন্তানকে আঘাত করলাম না বুঝে আমার সন্তানকে গিয়ে হ্যাঁ দইরা ঠুট ফাটায় রক্ত নিয়ে আসলে। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, পয়গম্বর দুই নাম্বার প্রশ্ন, বলেন তো দেখি মার দিক থেকে আপনি দামি নাকি আমি দামি? বলতেছে পয়গম্বর আপনার মার নাম কি? আমার মার নাম তো হযরত আমেনা। বলতেছে আপনার মা জান্নাতি না জাহান্নামি? আল্লাহ রাসূল বলতেছেন বাবার যে হালত মার একই হালত, অর্থাৎ আমার মাকে আল্লাহ তাআলা চাইলে আমার উসিলায় জান্নাত দিতে পারেন, না হয় এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মাকে চিনেন? আমার মার নাম হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জান্নাতি রমণীদের সর্দারনি। আমার মাকে সবাই চিনে, আমার মা যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমার মা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে দুনিয়ার কোনো মহিলা জান্নাতে যাইতে পারবে না। ও পয়গম্বর তাহলে বলেন মার দিক থেকেও আপনি দামি নাকি আমি দামি? পয়গম্বর মুস্কি মুস্কি হাসে আর বলে, হুসাইন তুমি তো দামি। সুবহানাল্লাহ বলতেন না মুসলমান ভাইরা রে, আমার হযরত হুসাইন এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর বলেন তো দেখি দাদা নানার দিক থেকে আপনি দামি নাকি আমি দামি? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও হুসাইন আমার নানাকে কেউ চিনে না, কেউ চিনে না,
আমার নানা দামি না তোমার নানা দামি। পয়গম্বরের উত্তর শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি জানেননি আমি হলাম এমন একজন নানার নাতি যেই নানাকে না বানাইলে আল্লাহ তাআলা এই কুল কাইনাত বানাইতেন না, যেই নানাকে না পাঠাইলে আল্লাহ তাআলা এই আসমান বানাইতেন না, যেই নানাকে না বানাইলে আল্লাহ তাআলা জমিন বানাইতেন না, যেই নানাকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কাইনাতকে বানাইতেন না, যেই নানাকে না পাঠাইলে আমরা এই দুনিয়াতে আসতাম না। পয়গম্বর আপনার নানাকে কয়জন চিনে? ও পয়গম্বর আমার নানাকে কয়জন চিনে? আমার নানা তো এমন একজন নানা, আমার নানা হলেন কুল কাইনাতের নবী, আমার নানা হলেন মানুষের জন্য নবী, আমার নানা হলো ফেরেশতাদের জন্য নবী, আমার নানা হলো মাছের জন্য নবী, আমার নানা হলো পশু পাখির জন্য নবী, আমার নানা পুরো দুনিয়া জান্নাত এবং জাহান্নাম সব কিছুর জন্য হলো আমার নবী, আমার নানা হলেন নবী। ও পয়গম্বর তাহলে বলেন তো দেখি নানার দিক থেকে আপনি দামি না আমি দামি? ও যুবক বাবাজি, আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসে আর বলে, হুসাইন নানার দিক থেকেও দেখা যায় তুমি দামি। ও হুসাইন তুমি তো দামি দেখা যায়। হুসাইন ডাক দিয়ে বলেন, নানাজি বলেন না দেখি নানির দিক থেকে কে দামি? আল্লাহর পয়গম্বরের প্রশ্ন শুই না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার নানিকে কেউ চিনে না, আপনার নানির নামটা পর্যন্ত অনেকে জানে না। পয়গম্বর আমার নানি হলেন এমন একজন নানি, আমার নানি যিনি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হয়েছে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা মুসলমান হওয়ার পরে তার যত সম্পত্তি আছিল, হযরত খাদিজাতুল কুবরা তখনকার সময়ে সবচাইতে বড় ধনাঢ্য মহিলা ছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে আইসা সমস্ত মাল সম্পদ হাজির কইরা দিলেন, পয়গম্বর এই যে নেন নেন আমি আমার ব্যবসার যত সম্পত্তি আছে, পয়গম্বর আমি আমার ব্যবসার যত মাল আছে, পয়গম্বর আপনার জন্য আপনার দ্বীনের জন্য আল্লাহর মনোনীত দ্বীনের জন্য পয়গম্বর সমস্ত মাল আপনার সামনে উপস্থিত কইরা দিলাম, পয়গম্বর আপনি যখন চাই যাকে চাই যেইভাবে মনে চাই আপনি ইসলামের জন্য মালগুলাকে খরচ করবেন, ও পয়গম্বর এই মালগুলাকে আপনি দ্বীনের জন্য খরচ করবেন, পয়গম্বর এই নেন আমি আমার সমস্ত সম্পত্তি আপনার হাতে সুপর্দ কইরা দিলাম। ও পয়গম্বর বলেন বলেন বলেন, নানার দিক থেকে আপনি দামি নাকি নানির দিক থেকে আপনি দামি নাকি আমি দামি? পয়গম্বর মুস্কি মুস্কি হাসা বলে, ও হুসাইন তুমি এসব কি প্রশ্ন করলা? সবগুলা প্রশ্নের উত্তরে দেখা যায় তুমি হুসাইন আমি নবীর থেকে বেশি দামি। এই ঘটনা হযরত আলীর মনে পড়ে গেছে, মনে আছে ঘটনা? হযরত হুসাইন যে দূরে ছিটকে পড়ে বাবাকে বলতেছে, বাবা নাম ধরে ডাক দিমু, কিন্তু হযরত আলী এবার একটু পেরেশানির মধ্যে পড়ে গেছে, আরে ওই ঘটনা মনে পড়ে গেছে, হযরত হুসাইন তো দেখা যায় অনেক দামি মানুষ, এই হুসাইনকে আমি লাথি মারা দূরে সরায় দিলাম, কি করলাম কি করলাম? আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই একটু আগে আগে বসি, ফাঁকা জায়গাগুলা ভাই আমরা একটু পূরণ করে বসি, যে জায়গাটি ফাঁকা আছে এর মধ্যে শয়তান এসে বসতে পারে। মাহফিলের সৌন্দর্য হলো শীতের দিন একটু আগে আগে বসি, মেহরবানি করি, হরকত করি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বাইজান রিশিকা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, নৌকা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনদিকে নজর নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা মনে পড়া, দুইটা চোখ থেকে পানি ছাইরা দিছে, আর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ দুনিয়ার কোন বাবার ক্ষমতা নাই, আল্লাহ তার সন্তানের সামনে থেকে খাবারটা ছিনিয়ে নিবে, আল্লাহ দুনিয়ার কোন বাবার ক্ষমতা নাই, দুনিয়ার কোন বাবার সামনে যখন সন্তান কাতর হইয়া বলবে বাবা গো খাবার দাও, প্রয়োজন হলে ওই বাবা চুরি কইরা হইলেও সন্তানের খাবারের ব্যবস্থা করবে, কি বলেন করবে কি করবে? আসলে বাবা মা হলেন আমাদের জন্য এমন একটা রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত হলেন মা বাবা। মা বাবা নামক ছায়াটা যার মাথার উপর আছে তার চাইতে সুখী এই দুনিয়াতে কেউ নাই, মা বাবা নামক রহমতের ছায়া যার মাথা থেকে উঠে গেছে সে মাত্র একমত বুঝে মা বাবার কত দাম, বাবার কত দাম। মুসলমান বাবাজি ও যুবক বন্ধুরে, অনেক মানুষ আছে মাকে কষ্ট দাও, অনেক যুবক ভাই আছে বাবার মনে কষ্ট দাও, অনেক মানুষ আছে মাকে কষ্ট দিয়েছ, অনেক মানুষ আছে বাবাকে কষ্ট দিয়েছ, অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ নিজের প্রশংসা করেছেন, যত জায়গায় আল্লাহ রব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বল করতে বলেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার কথা বলে দিয়েছেন, আল্লাহ যেখানে বলেছেন বান্দা আমার গোলামি করো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দা এরপরে তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ও বান্দা তুমি একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাকে আদেশ ফরমান জারি করলাম, বান্দা দুনিয়ার কোনো মানুষের গোলামি তুমি করবা না, ও বান্দা দুনিয়ার কোনো মানুষের পায়ে সেজদা দিবা না, আল্লাহ বলেছেন ইল্লা ইয়াহু আমি ছাড়া আর কারো গোলামি করবা না। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার কথা এরপরেই বলে দিয়েছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ভাইরা, আল্লাহ নিজেই বলতেছেন আমার গোলামি করো, এরপরে তোমার জন্য করণীয় হলো, তোমার জন্য বাঞ্ছনীয় হলো, তুমি তোমার মা বাবার খেদমত করো। কার খেদমত করার জন্য বলছে? মুসলমান ভাইরা, আমার মা বাবার খেদমত যারা করতে পারছে তারা বড় দামি হয়ে গেছে। কেমনে দামি হয়ে গেছে? আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, জলিল কদর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে একবার প্রশ্ন করতেছিলেন, আল্লাহ আমি যখন জান্নাতে যাব, ও মালিক আমি যখন জান্নাতে যাব আমার সঙ্গে কে জান্নাতে থাকবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, ও জামানার পয়গম্বর মুসা, তোমার সঙ্গে অমুক এলাকার অমুকজন কসাই ব্যক্তি তোমার সঙ্গে জান্নাতে থাকবে। মুসা পয়গম্বর একটু আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক ও রব্বি কাবা, দুনিয়ার এত মানুষ থাকতে ওই কসাই ব্যক্তি আমার সঙ্গে কেন জান্নাতে থাকবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললে, মুসা রে, এর কারণ কি তুমি নিজেই গিয়া দেখো। হযরত মুসা আলাইহিস সালাম ওই কসের ব্যক্তির দোকানে রওনা হয়ে গেছে। এবার মুসা কালিমুল্লাহ, কসাই ব্যক্তি কি কি কাজ করে, দৈনন্দিন কসের কাজগুলা কি কি, মুসা পয়গম্বর তালাশ করতে লাগলেন। মুসলমান বাবাজিরা রে, হযরত মুসা কালিমুল্লাহ খোঁজ করতে লাগলেন তার কি এমন স্পেশাল ইবাদত আছে, তার কি এমন স্পেশাল বন্দেগী আছে যে বন্দেগীর কারণে আমি জামানার পয়গম্বরের সঙ্গে ওই কসাইকে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতি দিবে। মুসা পয়গম্বর দেখলেন সারাদিন ওই ব্যক্তিটা কসাইয়ের কাজ করে সন্ধ্যাবেলা একটা টুকরির মধ্যে কিছু গোস্ত নিয়ে যায়, এই গোস্তটা সে তিন ভাগ করে, একটা ভাগ সে তার মায়ের জন্য রেখে দেয়, আরেকটা ভাগ সে তার ছেলে সন্তানদের জন্য, আরেকটা ভাগ সে রাস্তার ফকিরদের জন্য দিয়ে দেয়। মুসা পয়গম্বর এই ঘটনা যখন দেখলেন বুঝতে পারলেন এই ব্যক্তি মার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে মুসার পয়গম্বরের সঙ্গে ওই ব্যক্তিকে জান্নাতের বাসিন্দা বানায়া দিছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আজকে আমরা অনেকেই অনেকে বেখেয়ালি ভাবে চলতেছি, অনেকেই আমরা গুনার কাজে লিপ্ত আছি। দেখেন আজকে প্রথম দিন, আজকে বছরের প্রথম দিন রাত্রে বেলায় আল্লাহ তাআলা কত বড় একটা গজব নাজিল করে দিলেন, ফানুসের আঘাতে ঢাকার কয়েক জায়গার মধ্যে আগুন ধা ধা করে জ্বলতেছে। আজকে আমরা মুসলমান, আজকে আমরা মুমিন দাবি করি, আজকে আমরা ইমানদার দাবি করি, অথচ দেখা যায় আমার বোন দর্শিতা হচ্ছে, আমার মা রাস্তাঘাটের মধ্যে দর্শিতা হচ্ছে, দেখা যায় একজন মেয়ে তার স্বামী নিয়েও কক্সবাজারের মধ্যে দর্শিতা হয়। আজকে দেখা যায় যুবক ভাইদের গুনার কারণে, আমাদের গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা গজব দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গজব যেন আমাদের পিছ থেকে ছাড়া না, একটার পর একটা গজব, একটার পর একটা গজব। মুসলমানদেরকে আল্লাহ তাআলা কেন এত গজব দিতেছেন? বোঝা গেল মুসলমানদের ইমানই শক্তি যে ছিল, মুসলমানদের ইমানের পাওয়ার যে ছিল, ওই পাওয়ার মুসলমানদের নষ্ট হয়ে গেছে। আজকে বেদিনের বাচ্চারা মুসলমানদের যুবকদের হাতে অ্যান্ড্রয়েড নামক গজব তুলে দিয়েছেন। আজকে মুসলমান যুবকেরা অ্যান্ড্রয়েড নিয়ে বিভিন্ন খেলার মধ্যে মগ্ন। আজকে মুসলমান যুবকেরা ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত। ওই দিক থেকে আমার মুসলমানদের নবীর ইজ্জতের মধ্যে আঘাত আনা হয়, মুসলমানদের কোরআনের উপর আঘাত আনা হয়, মুসলমানদের ইমানের উপর আঘাত আনা হয়। ওই দিক দিয়ে আমার কপাল পুরা মুসলমান ভাইয়েরা ঘুমিয়ে আছে, কি বলেন, ঠিক কি ঠিক না? মুসলমান সোচ্চার হতে হবে, মুসলমান বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতে হবে, মুসলমান ইমানি শক্তি বাড়ায় দিতে হবে। আমরা যেন এমন না হয়,
আমি আমার ঈমানকে হারায় ফেলি, ঈমানি শক্তি যদি হারায় ফেলি আমার দুনিয়া এবং আখেরাত সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আপনাদের কাছে উদার্ত আহ্বান, আমি যে কথাগুলো বললাম সময় সংক্ষিপ্ত, হ্যাঁ অনেক লম্বা ছিল আলোচনা, আল্লাহ তাআলা যদি অন্য কোনো দিন সুযোগ করে দেয়। আবার গত বছর আপনাদের এই মাঠে আলোচনা করে গেছি, এই বছর আপনারা মহাব্বত করেছেন, হ্যাঁ এই জন্য আপনাদের কাছে আসা আলোচনা করা। আপনারা যদি আবার মহাব্বত করেন হইতে পারে আবার আপনাদের সঙ্গে দেখা হইতে পারে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, গতকাল সিলেট গিয়ে হ্যাঁ পুরো সারা রাত্র সজাগ, আজকে আবার 11টা বাজে উঠে এখানে রওনা হয়ে গেছি, হ্যাঁ আমি নিজে অনেক ক্লান্ত, সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন দ্বীনের কথাগুলো খালেস নিয়তে আপনাদের সামনে হ্যাঁ পেশ করতে পারি, নেক নিয়তে আল্লাহ তাআলা যেন দ্বীনের কথাগুলা গোটা বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছাইতে পারি সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।